যেদিন থেকে নবী এসেছেন সেদিন থেকে নবীকে সম্মানকে অপমাননা করার জন্য এই ইহুদিরা উঠে পড়ে লেগেছিল। আজকে সেটার নজির দেখা যাচ্ছে বর্তমান বিশ্বের যে ফ্রান্স নামে যে রাষ্ট্র আছে সেখানেও আমার নবীর শান মর্যাদাকে ব্যঙ্গ করার জন্য তারা কার্টুন ছবি বানিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে হযরতে হাসান বিন সাবিত বলছেন আমার মনে হচ্ছে আল্লাহ আপনি যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন, সেখানে নবীর জন্য মূর্তি বানানো নবীর জন্য ব্যঙ্গ চিত্র তৈরি করা এটা কি নবীর শান বাড়িয়েছে নাকি নবীর শানকে অপমাননা করা হচ্ছে? অপমাননা করা হচ্ছে। এবং আজকের জুমা থেকে আমরা তীব্র এর প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে আবেদন রাখছি এদের প্রতিবাদ শুধু মুখে করলে হবে না। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আলেম ওলামারা বসে নাই, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখুল আজহার আহমদ তৈয়ব আছেন, তিনি সহ বিশ্বের বড় বড় প্রথিতযশ আলেমরা এই ফ্রান্সের বিরুদ্ধে নবীকে অপমাননা করার কারণে তারা বিশ্ব আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এদেরকে আমরা আইনগতভাবে ধরাশায়ী করব এবং সারা পৃথিবীতে একটা আইন পাস করা আছে ব্লাসফেমি নামে, যে কেউ যদি ধর্ম অবমাননা করে তার জন্য নিশ্চিত ফাঁসি দিতে হবে। কি দিতে হবে? আমার নবীর যারা গোস্তাখি করবে নবীর সাথে যারা শানে বেয়াদবি করবে এদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড। আপনারা সবাই একমত আছেন কিনা? যারা নবীর সাথে বেয়াদবি করবে তাদের শাস্তি কি? তাদের শাস্তি ফাঁসি। তাদের শাস্তি, তাদের শাস্তি দিতে হবেই হবে। আল্লাহ আমাদের সকলকে এই জজবাতে আমৃত্যু থাকার তৌফিক নসিব করুন। আমরা নবীর মিলাদের মাসে নবীর শানকে অবমাননা করবে এটা সহ্য করতে পারবো না, করি নাই, এখনো করছি না। মৃত্যু পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে আমার নবীর শান বাড়তেই থাকবে, কেউ কমাতে পারবে না। যারাই চেষ্টা করেছে সে নিভে গেছে। ইয়ে দিয়া ফুঁকো সে নিভায়া নেহি যায় গা, এই দিয়া এই প্রদীপকে মুখের বাতাস দিয়ে নিভাতে পারবে না, কারণ এই প্রদীপ কে জ্বালিয়েছেন? খোদ মাওলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহে নূর, আমি তো নূর পাঠিয়েছি, নূরকে কেউ নিভাতে পারবে না। সেজন্য আপনাদেরকে বলছি যে যেখানে আছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, ফেসবুক যারা চালাচ্ছেন, টুইটার যারা চালান এবং যারা টেলিগ্রাম চালান এবং ইউটিউব চালান, যে যার অবস্থান থেকে এটার প্রতিবাদ করার দরকার আছে কিনা, আপনার আইডি থেকে প্রত্যেকে লেখেন আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি। সবাই বলেন আমরা আমার নবীকে ভালোবাসি, আমরা আমাদের নবীকে ভালোবাসি, আমরা আমাদের নবীকে ভালোবাসি, আমরা আমাদের নবীকে ভালোবাসি।